দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো আজকে আমি শুরু করছি এসো কোষি ওয়ান পয়েন্ট থ্রি কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি ধরি একটি সংখ্যা এক্স ধরেছি কেন বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখি তাহলে একটা সংখ্যা আমি এক্স ধরলাম যেহেতু অন্তর তিন মানে বিয়োগ ফল তিন সেই জন্য ধরেছি এক্স প্লাস থ্রি তুমি এক্স মাইনাস থ্রিও ধরতে পারো আমি এক্স প্লাস থ্রি ধরেছি কোনো অসুবিধা নেই বলছে তাদের বর্গের সমষ্টি একশো সতেরো দেখো এটা বর্গ করেছি এটা বর্গ করেছি তাদের সমষ্টি করেছি যা বলেছে তাই করেছি সমানে একশো সতেরো এবার আমি কি করলাম এটাকে করে ভেঙে দিলাম এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা তোমরা সবাই জানো এ স্কোয়ার প্লাস টু এ বি মানে 3 ছয় এক্স প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার এবার আমি দেখো একশো সতেরোকে এইদিকে নিয়ে এসছি তাহলে নয় বিয়োগ করলে কত হবে একশো আট এবার পুরো সমীকরণটাকে আমি দুই দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে এক্স থাকে এখানে তিন থাকে এখানে ফিফটি থাকে এবার ফিফটি ফোরকে আমি ভাঙলাম মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশান যাকে বলে ছয় নং চুয়ান্ন তাহলে ছয় বি নয় বিয়োগ ছয় করলে আসছে এই দুটোর থেকে এক্স নাও এই দুটো থেকে ছয় নাও তাহলে দেখো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন তোমার এখানে চলে এলো এখানে এক্স থেকে গেলো এখানে সিক্স থেকে গেলো তাহলে দুটো ফ্যাক্টর পেলে মানে দুটো উৎপাদক পেলে তো উৎপাদকের কী হয় দেখো হয় তাহলে প্রথম উৎপাদক শূন্য হবে না হলে দ্বিতীয় উৎপাদক শূন্য হবে তাহলে এখান থেকে এক্স পেলে মাইনাস নাইন কিন্তু মাইনাস তো হবে না কারণ বলেছে ধনাত্মক সংখ্যা দেখো এখানে ধর্নাত্মক সংখ্যা আছে তাহলে আমরা এটা নেবো না তাহলে এক্সিকোয়াল টু সিক্সটাই হবে তার মানে একটা সংখ্যা সংখ্যা সিক্স হলো আরেকটা সংখ্যা এক্স প্লাস থ্রি দেখো এক্সের জায়গায় সিক্স বসিয়ে দিয়েছি তাহলে নাইন হলো এই হচ্ছে তোমার অঙ্কটা এবার দুই নম্বরটা বলছে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি তাহলে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তাহলে উচ্চতার কি প্রথমে এক্স ধরে নিই তো একটা কথা এখানে বলার আছে তুমি চিত্রটা একে ওখানেই লিখে দেবে এক্স ওখানেই ধরি কিন্তু অনেক ছাত্ররা কী করে এখানে আবার লেখে কেন একই জিনিস দুইবার লেখার কি দরকার সময় বাঁচার জন্য তুমি ওখানেই লিখে দাও তারপর দেখো ভেতরে আমি তিনশো ষাট লিখেছি মানে এই যে এই ত্রিভুজটার ভেতরে ক্ষেত্রফল তিনশো ষাট আর ভূমিটাকে দেখো আমি লিখেছি এখানে কি বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা মানে যে এইটার দ্বিগুণ মানে টু এক্স অপেক্ষা আঠারো বেশি তাহলে এই যে আঠারো বেশি করে দিয়েছি যোগ করে দিলাম তাহলে এটা আমার ভূমি হয়ে গেল এবার এটা ফর্মুলা তোমরা সবাই জানো এই যে ক্ষেত্রফল যেটা সেটা লিখে নিয়েছি ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার দেখো ভূমির মান এখানে বসিয়ে দিয়েছি উচ্চতার মান এক্স বসিয়ে দিয়েছি এবার এখানে দুই কমন নাও তাহলে কত হয় দুই কেটে গেলে এক্স প্লাস নাইন থাকলো এখানে এক্স থাকলো এবার এক্সটা তুমি ভেতরে মাল্টিপ্লাই করে দাও তিনশো ষাটটাকে তো এক্স গুণ করে দিলে এবার এই তিনশো ষাটটাকে তুমি বাদিকে নিয়ে এসো এবার দেখো তিনশো ষাটকে ভেঙেছি ভেঙে চব্বিশ আর পনেরো করেছি চব্বিশ আর পনেরো যোগ করলে তিনশো ষাট হল এইবার তোমার হচ্ছে এখান থেকে যদি এক্স কমানো নাও প্লাস চব্বিশ থাকে এখানে পনেরো কমান এলে এক্স প্লাস চব্বিশ থাকে তাহলে এক্স প্লাস চব্বিশ কমানিয়ে নিলাম এখানে থাকে এক্স আর এখানে থাকে পনেরো তাহলে হয় এইটার সময় শূন্য হবে নাহলে এইটার সময় শূন্য তো এখান থেকে দেখো মাইনাস চব্বিশ হলো কিন্তু এটা নেবো না আমি কেন কারণ এক্স হচ্ছে উচ্চতা উচ্চতা তো আর ঋণাত্মক হতে পারে না তাহলে এটা এক্সিক্যাল টু পনেরো হবে তো সেখানে দেখো তোমার উচ্চতাই বের করতে বলেছে তো আমার উচ্চতা বেরিয়ে গেলো পনেরো মিটার এটাই অ্যান্সার এবার যদি একটি অখণ্ড সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি তাহলে সংখ্যাটি আমি প্রথমে এক্স ধরে নিলাম এবার বলছে একটি ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ গুণ মানে পাঁচ গুণ এক্স তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তো বর্গের দ্বিগুণ মানে যে এক্সের দেখো বর্গ করে দুই গুণ করেছি এইটা তিন কম তাহলে নিশ্চয়ই এটার থেকে এটা বিয়োগ করবো করে টু সমান সমান তিন লিখবো এবার তিনটাকে বাদিকে এনে আমি মিডিল টার্ম ফ্যাক্টরাইজ যেটা বলে সেই এখানে দেখো পা তিন আর দুই এখানে কত দুই দুই আর তিন কত হয় ছয় ছয়টাকে ভেঙেছি ছয় আর এক তাহলে এখানে ছয় এক্স নিলাম আর এখানে এক্স নিলাম তাহলে দুটো বিয়োগ করলে এই যে তোমার অপোজিট সাইন যদি হয় তাহলে তোমার বিয়োগ করতে হবে তাহলে এখানে তোমার হয়ে গেলো টু এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস থ্রি এখানে ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি আর এখানে হলো টু এক্স প্লাস ওয়ান তাহলে হয় তোমার এক্স মাইনাস থ্রি শূন্য হলে তোমার টু এক্স প্লাস ওয়ান হচ্ছে শূন্য তাহলে এখান থেকে এক্স তিন পেলে আর এক্স এখান থেকে মাইনাস হবে কিন্তু এটা তো হবে না কেন বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা একে তো ধনাত্মক তারপরে ফ্র্যাকশন হলে হবে না ভগ্নাংশ হলে হবে না তার মানে তোমার সংখ্যাটা হয়ে গেল তিন ব্যাস আমার অ্যান্সার বেরিয়ে গেল তাহলে আজকে এই তিনটে অঙ্কই করালাম